hari. Ada bab juga. Hari. Mata na jabe de. Kami yang terlibat dalam perkara ini, apakah musnah melalui keunggulan jenis?
অলং প্রধান সম্পাদক শ্রীযুত হরিপ্রসাদ হাজরিকা বাব, আমি শ্রীমতী হাজরিকা বাবক আদরণি জানার বাবে আদরণীয় সমিতিল সেবা জানাইছো। উন্মোচনের স্মৃতিগ্রন্থ উন্মোচনের আমন্ত্রণ করা উন্মোচক শ্রদ্ধার অতুলানন্দ গোস্বামী সাহিত্য একাডেমির বঁটা পাবক, প্রচার করেছিল আর গুরুজনার মহাপ্রয়াণর পিছতো নাম পোকার নিচিনা মহৎ গ্রন্থ প্রণয়ন করে সমস্ত জগতের কারণে এক বিরল গ্রন্থ গীত হয়ে গেছে। এই মাধবদেব মহাপুরুষের নামে সমস্ত সাধু হবে নর নরে হেন জানে সমস্ত নরে মাধব মাধব নাম উচ্চারয় সমস্ত কার্য সকল কার্যতে মাধবর নাম স্মরণ করে মাধবর নামে দুঃস্বপ্ন নাশন করে মাধবর নামে অন্যায় অপ্রী অপ্রীতি অপ্রিয়া নাশ করে মাধবর নামে মাধবর সন্নিকটলৈকে মানুষ লই যায়। সেই মাধব নামটি যেদরে তাৎপর্যপূর্ণ এই ক্ষেত্র কোনো নিশ্চয় তাৎপর্যপূর্ণ হব। ইয়ার যে অধিবেশন লাগে আজির পৰা আরম্ভ হয়েছে আর চারিদিন পিছত এই অধিবেশনের সমাপ্তি ঘটিলেও ইয়ার নর মগিলেও গজালি পলার নিচিনাক ইয়ার গজালি পলালি থাকি। আজি আমার একটা কথা বিশেষভাবে মনত পড়ছে যে ইয়াক স্বর্গীয় হরিনারায়ণ দত্ত বরুয়ার নামত কিনা তোরণ বা মঞ্চ বা কিনা হয়েছে না নাই তুলি এফালে অল্প ঢুকাই দিলে হব, খুলি লো এফালে ঢুকাই দিব অলপমান সর্দার কমলেশ্বর বৰাদেৱ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নির্দিষ্ট বিশিষ্ট অতিথি অসম সাহিত্য সভার সভাপতি শ্রীযুত কনক সেন ডেকাদেবক সম্বর্ধনা জানাইছো। এই আদরণি সমিতিয়ে তেখেতক সম্বর্ধনা জ্ঞাপন করেছে। আমার শ্রদ্ধার মণিরাম দাসে এয়া তেখেতলে সম্বর্ধনা আগবাই নিছে। আজির এই সাহিত্য শাখার নির্দিষ্ট বক্তা শ্রীযুত মাধব দাস
উপদেষ্টা শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুৱাহাটী তেখেতে আমার মাজত আহি আমার এই মঞ্চ আসন অলঙ্কৃত করেছেহি তেখেতক আমার এই সম্বর্ধনা জানানো হয়েছে আদরণী সমিতির তরফের নলবাৰী জেলার সম্পাদক অরবিন্দ দাসবাব এয়া আগবাহি গৈছে শ্রদ্ধা মাধব দাসদেবক তেখেতে এয়া আমার সম্বর্ধনা জানাবে বর্তমান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর হাতত যে কার্যসূচী আছে আপনার জানি সুখী হব অনুষ্ঠান শেষ হবলে আমি প্রগতিশীল দৃষ্টি বহুখিন আঁচনি গ্রহণ করবেক্ষাপটে শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় আজি বিভিন্ন আঁচনি অগ্রসর হবল হয়েছে এইবিল মহৎ আঁচনি মহৎ আঁচনি মহত্ব করবলে হলে আমি মহত্তম ভাবে কোনদিন লুব্ধ নয় মর কবিতা পাই লিখেছো যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘ নহয় নিঃসংগ দৃঢ় পদক্ষেপ জগৎজুড়ি শঙ্কর মহিম করে অভিজ্ঞ আর মই এই কথাটা ভাবি ভাল করো যে মই সদায় আশাবাদী নতুন নতুন আঁচনি লই একটা প্রেরণা পাওয়া যায় যে গুরুজনের কারণে আমি কি কি কাম করব পারো Yeah.
Aisyah juga tuh, bahwa kita kisah kisah,
মই জগতৰ পিতৃ অকল আমাৰ মানুহ কেইটা বা ভাৰতৰ মানুহ কেইটা বা কৃষিৰ মানুহক কোৱা নাই গোটেই বিশ্বৰ ব্ৰহ্মাণ্ডত মনীষা কৃতি যিমান মানুহ আছে সকলোবিলাক হ'ল অমৃতৰ সন্তান কিন্তু অমৃত সন্তানেও তাত এটা উদাহৰণ দি বুজাইছে ৰামচৰিত মানস বুলি তুলসীদাসৰ এখন ৰামায়ণ আছে এদিন এজন মুদবীয়ে মদৰ বতৰ আনি কৈছে যে এই মদৰ বতৰটো গংগাল টানি আছে এই কেতিয়াও পবিত্ৰ নহয় কিন্তু যিজনে খাবলৈ দিলে তেওঁ হাতেৰেও নিছিলে তাৰপিছত সেই বতৰটো পানীখিনি গংগা নৈত পেলাই দিলে তেতিয়া গংগা নৈ অপবিত্ৰ নহ'ল আৰু সেই বতৰটোৰ ভিতৰত যি অপবিত্ৰ গংগা পানী আছিল সিও পবিত্ৰ হ'ল আমাৰ জীৱাত্মা আৰু পৰমাত্মা পৰমাত্মা হ'ল গংগা আমি জীৱাত্মা হ'লোঁ মদৰ বতৰত থকা গংগা পানী এইটো উদাহৰণ লৈ মই আৰু ভাল উদাহৰণ আজিলৈকে একো নাপালোঁ যি পৰ্যন্ত পৰমাত্মাৰ লগত আমাৰ সম্পৰ্ক ঘটিব সেই পৰ্যন্তহে মোৰ আত্মাও গংগা পানীৰ দৰে পবিত্ৰ কিন্তু যদি পৰমাত্মাৰ লগত জীৱাত্মাৰ সম্বন্ধ নাই তেতিয়া বেলেগে মটৰ বটলত থকা গংগাৰ পানীৰ দৰে এই উদাহৰণটোৱেই জীৱাত্মা আৰু পৰমাত্মা এই দুটাৰ কথাটো স্পষ্টকৈ বুজাইছে সেইকাৰণে আৰু এটি পদ্মপুৰাণৰ উত্তৰ খণ্ডৰ এটি শ্লোক সেই শ্লোকটি হ'ল প্ৰাতঃ প্ৰথম স্মৰণ ধ্যায়ন বিষ্ণুনাম যথা তথা মুষ্যতে নাত্র সংশয় সবই নারায়ণ ভাবে অর্থাৎ আমি ভগবন্ত কৃষ্ণ বা বিষ্ণু এনেকে যদি আমি নাম ৰাতিপুৱা লিপ্ত থাকোঁ আমি পাপৰ পৰা নিষ্কৃতি পাম মুষ্যতে নাত্র সংশয় আর তারপরে সবই নারায়ণ ভাবে মোৰ আজি এনেকুৱা লাগিছে যে নারায়ণৰ সহস্র সহস্র মূর্তি আজি মই আপোনালোকক দেখিবলৈ পাইছোঁ কাৰণ এই সভালৈ যিসকল আহিছে ঈশ্বৰৰ নাম স্মৰণ নকৰা কোনো মানুহ নাই আৰু সেইকাৰণে এই নাম ধৰ্ম আমাৰ প্ৰকৃততে ধৰ্মটোৰ নাম হ'ল এক কৰ্ম হৰি নাম ধৰ্ম এইটোৱে শুদ্ধ নাম আৰু এক কৰ্মটোৰ সম্পৰ্কে বুজাবৰ কাৰণে ব্যাসদেৱে মহাভাৰতত এটি উদাহৰণ দিছে যেতিয়া দুপৰ নিশা দুয়োগৰী ককলফলে পায় জোখাখনে ৰাজসভালৈ দুৰ্যোধনৰ দেশত ধৰি আনে আৰু দুৰ্যোধনে ক'লে এই দ্ৰৌপদীক বিভক্ত কৰা তেতিয়া দ্ৰৌপদীয়ে প্ৰথম চাইছে ভীষ্মদ্ৰোণলৈ
দলমূল করি আছে তাহলে তার যে পঞ্চমান্ডব রয়েছে দলমূল করি আছে এখন কি হবা মোক এজন মতান মানুষে বিভক্ত করিব খুঁজে আপনাও নামানে তেতিয়া যাওঁ গায়ে কাপোৰ কানিবোৰ বাঁহতে ধৰি সোঁহাতে ভগৱত কৃষ্ণ মানিছে সেই না কৃষ্ণ দ্বাৰকাত ৰুক্মিণী সহ আছিল ঘপকে উঠা দেখি ৰুক্মিণীয়ে শুনিলে প্ৰভু ঘপকে উঠিছে দ্ৰৌপদী বৰ বিপদত পৰিছে নেযায়েনে তেওঁ এতিয়াও নিজৰ কাপোৰ কানি এহাতে ধৰি আছে এহাতে মোক মানিছে যেতিয়া মোৰ ওপৰত সম্পূৰ্ণ নিৰ্ভৰ কৰি দুই হাত দাঙিব তৎক্ষণাত নাকামগৈ যেতিয়া দ্ৰৌপদী দেখিলে যে মই দুখনমান হাতৰ পৰা সাৰিব নোৱাৰোঁ তেতিয়া কাপোৰ কানি চব এৰি দুইখন হাত দাঙি গোবিন্দ দ্বয়ক বাসিন কৃষ্ণ গোপী জনপ্ৰিয় কৌৰৱৈ পৰি ভূতং মাং কিং জানাচি কেশৱ হে নাথ হে ৰমানাথ ব্ৰজ নাথাধি নাশন কৌৰৱা নৱমগ্নাং মাং উদ্ধৰশ্চ জনাৰ্জন কৃষ্ণ কৃষ্ণ মহাযোগীন বিশ্বাত্মন বিশ্বভাৱন প্ৰপন্নাং পাহি গোবিন্দ গুৰু মধ্যে বচি থাকিম তৎক্ষণাত ভগৱন্ত কৃষ্ণ পালেহি আৰু তেওঁ হাত দ্ৰৌপদীয়ে হাত দুখন ধৰি আছে হাত দুখন ওপৰলৈ তুলি আছে আৰু দুখাখনে কাপোৰ সহায় থাকোঁতে থাকোঁতে ৰাজসভা কাপোৰেৰে ভৰি গ'ল কিন্তু দ্ৰৌপদী বস্ত্ৰহীন কৰিব নোৱাৰিলে আৰু দুখাখনো মৰ ঘাম পা ধৰি পেলাই তেওঁ লিখাই কৰিছে এই এখন প্ৰভুসকল এখন এক বস্তু আৰু সেইকাৰণে ভগৱন্ত কৃষ্ণই পৰিচয় দিছে পিতা বুলি ককা বুলি আজি জগতত কেনেকুৱা বিজ্ঞানৰ বিকাশ হৈছে দেখিছে আজি এনেকুৱা যন্ত্ৰ ওলাল আপোনাৰ ল'ৰা ছোৱালী যদি আমেৰিকাত থাকে ঘৰতে বহি কথা পাতি থাকক কিন্তু দুৰ্ভাগ্য মানুহৰ বিজ্ঞানৰ বিকাশৰ লগত মানুহৰ আমাৰ খোৱা কামৰা যি জন্তু স্বভাৱ সেই স্বভাৱৰ পৰা আমি মুক্ত নহ'লোঁ সেইকাৰণে এজন বৈজ্ঞানিকে কৈছে আজি আমি চৰাইদেউৰ কাষত তুলিবলৈ শিকিলোঁ সাগৰত নৰিয়ালৰ দৰে সাঁতুৰিবলৈ শিকিলোঁ কিন্তু পৃথিৱীত থাকিবৰ কাৰণে আমি কেনে মৰম জীয়ে থাকিব লাগিব এইটো নিশিকিলোঁ ইয়াৰ মূল কাৰণ কি সেই মূল কাৰণটো হ'ল আধ্যাত্ম জ্ঞান এই আধ্যাত্ম জ্ঞানৰ কাৰণে গোটেই পৃথিৱীৰ মানুহ আমি ককাই ভাই আমাৰ সহোদৰৰ নিচিনা আমাৰ একে পিতৃ সন্তানৰ নিচিনা একে ককাকৰ নাতিকেকৰ নিচিনা এইবোৰ পঢ়িলেহে কিন্তু বাস্তৱ জীৱনত নখটলে সৰ্বশেষত মই উদ্বোধন কৰোঁতে যি এটা প্ৰধান শ্লোক ঔম নমো ভগৱতে বাসুদেৱায় এই বাৰটা ঈশ্বৰৰ আপোনালোকে প্ৰতি ভাগৱত পাব ভাগৱত সিদ্ধান্ত লেখা আছে আৰু এই বাৰ আখৰৰ পৰা বাৰ স্কন্ধ হ'ল সেইকাৰণে মোক বিশেষকৈ দক্ষিণ ভাৰতৰ এজন ভাগৱতীয়ে মোক
তার ভাগবত বড় চর্চা হয়, তার শ্লোক এই বারোটা আখরের বারোটি শ্লোক দেয়। ওম নীতি জ্ঞান মাত্র রাগা যে নেনে যে যেটা কালে নিদ্রাং প্রপন্ন স্নে চাহি মান মধুসূদনা নবতির বিদ্যতে নাথ ত্বমেব শরণং প্রভু পাপ পঙ্কে নিমগ্ন স্নে চাহি মান মধুসূদন মোহিত মহদালেন পুত্রদার ধনাদিষু কৃষ্ণয়াপি জমান্য স্নে চাহি মান মধুসূদন ভক্তি হীনাংশ দীনাংশ দুঃখ শোকাতুরং প্রভো অনাশ্রয়মনাথংশ চাহি মাং মধুসূদন গতাগতেন সন্তোষ্মি দীর্ঘ সংসারবর্তনসু যেন ভূয়ো ন গচ্ছামি চাহি মাং মধুসূদন বহবো হি মায়া দৃষ্টা যোনিদ্বার পৃথক পৃথক গর্ভবাসে মহদ্যুখং চাহি মাং মধুসূদন তেন দেব প্রপন্নস্মি সংসার স্থিতি কারক দেহি সংসার মুক্তত্বং চাহি মাং মধুসূদন ভাষাদশ্চ প্রতিজ্ঞাতং কর্মণা পুনঃকৃতং মায়া ঘোর সংসারমগ্নস্মি চাহি মাং মধুসূদন শিবকৃতং ন কৃতং কিঞ্চিৎ দৃষ্কৃতং চ কৃতং মায়া সোহং কর্ম দুরাচার চাহি মাং মধুসূদন। গতিকে যত্র তত্র যাইছামি স্ত্রীষু বা পুরুষেষু বা তত্র তত্র ছড়া ভক্তি স্থায়ী মান মধুসূদন এই বারোটা আখরের বারোটা শ্লোক ইয়াক গালে কি হয় মুখস্থ কই গালে গা দশাক্ষরম ইদম স্তুত্রম শুকে ন পরিগৃহিতম যে নৈরম পচ্যতে নিত্যম পুনর্জন্ম ন বিদ্যতে। এই বারোটা আখর যিটো মন্ত্র এইটো নারদ দেবে পাঁচ বছরীয়া শিশু যুবক দিছিল, আর এই মন্ত্রটো জপ করলে যুগর পরমাত্মার লগত সম্পর্ক ঘটিছিল। এতিয়াও যদি আমি সেই পরমাত্মার লগত আমার সম্পর্ক ঘটাব খোঁজো পরমেশ্বর কথা সংস্কৃত নাজানিলেও কৃষ্ণ বিষ্ণু এই নাম দুটা গোবিন্দ নারায়ণ এই নাম দুটা আমি বিছানা পাও ঢুকে যদি স্মরণ করো আর বিছানা পাওঁতেও যদি আমি স্মরণ করো তেতিয়া আমার কল্যাণ সাধন হব। আজি গোটেই জগতত যি অবস্থা হয়েছে ইয়ার প্রধান কারণ ধর্ম জ্ঞান একেবারে নাইকিয়া হল। আর ধর্ম আমি যে ইংরাজি রিলিজন বলে কোম আমার সনাতন ধর্মটো সেই নহয় দেই, ভগবন্ত কৃষ্ণই ধর্ম শব্দটো চিন্তা শব্দ তৈরি করেছে ধারণা ধর্ম নিত্যাহু ধর্ম ধারে এটি প্রদা ধর্মই সকল মানুষের মাজত ঐক্য সৃষ্টি করবো লাগবে, অনেক সৃষ্টি কেতিয়াও ধর্ম কাম হব নয়। দুই নম্বর হল অহিংসা ঠায় ভূতানাং ধর্ম প্রবচন কিরাম অহিংসার কি শক্তি আমি এই জীবন মহাকাণী জীবনতে দেখিলো, কিন্তু সেইটো মহাভারতের দিনতে স্বয়ং ভগবন্ত কৃষ্ণই অহিংসা কথা উল্লেখ করল। আর তিন নম্বর কথাটা হল প্রভাব ঠায় ভূতানাং ধর্ম প্রবচন কিরাম কি ইহলোকত কি পরলোকত আমি যুব শাস্ত্র পড়ো সেইবিলাকে যদি কল্যাণ সাধারণ ক্রম বিকাশর সুবিধা দিয়ে তেন্তে সে আমার মহাত্মা হব। মই বাপসকল আইসকল বিশেষকৈ উদ্বোধনের বেশি কাম মই আর নকরো সময় নিনিয়াও
কিন্তু আপনাসকলের চরণত এই 92 বছরীয়া বৃদ্ধর এটা প্রার্থনা সকলে যেন পুরা গেলে ঈশ্বর কৃষ্ণ নাম লয়, সেই ঈশ্বর কৃষ্ণই আমার নাম ধর্ম প্রসার করিলে কৃষ্ণ সূর্য ভৈরন্ত উদিত নাম ধর্ম করি লাভি নিজ স্বয়ং ভগবন্ত কৃষ্ণই এই নাম ধর্ম বিধি করিলে তাকে মহাপুরুষ শঙ্করদেবে আমাক আনি দেই মনত রাখিব স্বয়ং মাধবদেৱেও শঙ্করদেৱৰ মহাপুরুষ শব্দটো কোৱা নাই দামোদরদেৱে তেখেতৰ রামনাই যিখন গুৰুচৰিত আছে তাত পাব পূর্বে মহাপুরুষে করিলে নখস্কন্ধ এই মহাপুরুষ শঙ্করদেৱৰ মহাপুরুষ শব্দটো প্রয়োগ কৰিছে গতিকে আর হরিদেৱৰো একটা ডাঙৰ বিশেষত্ব আছে তেখেতৰ অবিহনে তেখেতৰ ছোৱালীটি আজ ভুবনেশ্বৰী তেওঁ অধিকাৰ কাটিলে আর মহাপুরুষে ধর্মত আই কোনো দরকার এই দুইগৰাকী মহিলা অধিকারণী হয়েছিল আজি কিন্তু কোনো সত্রত এনেকুৱা উদাহরণ দেখা যায় যে কি নাম বাপসকল আই সকল আপনার চরণক শতকোটি সেবা জানায় মই আজি এই সভা উদ্বোধন করল বলে ঘোষণা দিছো জয় গুরু শঙ্কর।